হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি অ্যাপ সম্পর্কে বলবো, যে অ্যাপটির মাধ্যমে আপনারা ছবিটিকে অনেক আকর্ষণীয় আর অন্যরকম করে তুলতে পারেন খুব সহজেই। তো তার জন্য আপনাকে যা করতে হবে, আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে পিক্সেল ইফেক্ট। তো চলুন আমরা এখন প্লে স্টোরটি ওপেন করবো এবং দেখাবো কীভাবে এটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এবং ডাউনলোড করবেন। তো আমি প্রথমে প্লে স্টোরে ক্লিক করলাম। তো প্লে স্টোরে ক্লিক করার পর দেখুন আমার প্লে স্টোরটি এখন ওপেন হচ্ছে, দেখুন ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর আপনারা এখানে সার্চ বারে যাবেন, সাইডে সার্চ বারে গিয়ে লিখবেন পিক্সেল ইফেক্ট। ইফেক্ট লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পর, সরি আমি ডাইরেক্ট লিঙ্কটা ক্লিক করে পিক্সেল ইফেক্ট এসে বলেছিল, আমি জাস্ট এখানে এখন ক্লিক করব পিক্সেল ইফেক্ট। তো ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন পাবেন, হচ্ছে এটি প্রথমটি। তো আপনারা এখানে পিক্সেল ইফেক্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে অপশন পাবেন ইনস্টল করার, আপনারা এখানে ইনস্টলে ক্লিক করলেই এটি ইনস্টল হয়ে যাবে। তো এটি অলরেডি 100,000 লোক ডাউনলোড করেছে আর রেটিং হচ্ছে 3.8, যা অনেক ভালো। তো দেখুন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে। তো এটি দেখুন এটার লোকজন এটার এই যে রেটিংও ভালো দিয়েছে, রিভিউ করেছে। তো এটি অনেক ভালো অ্যাপ, আমি তো ইউজ করলাম, করেছি এবং দেখছি দেখেছি। তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে এই অ্যাপটি কাজ করে। তো আমি এখন এখান থেকে বের হলাম। বের হওয়ার পর আমি এখন পিক্সেল ইফেক্ট অ্যাপে ক্লিক করব। তো পিক্সেল ইফেক্টে অ্যাপে ক্লিক করার দুইটা অপশন পাবেন, একটি হচ্ছে ক্যামেরা দেখুন, আর একটা আছে গ্যালারি। আপনার ক্যামেরা যদি ক্লিক করেন আপনারা এখানে ডাইরেক্ট ছবি তোলার মাধ্যমে করতে পারেন, ইফেক্টও দিতে পারেন। আর হচ্ছে গ্যালারি, গ্যালারিতে আপনারা যে কোনো একটি ছবি নিয়ে তোলা সেই ছবিকে আপনারা ইফেক্ট দিতে পারেন। তো আমি এখন গ্যালারি দিয়ে করবো। তো আমি গ্যালারি ক্লিক করলাম। তো গ্যালারি ক্লিক করার পর দেখুন আমি যে কোনো একটি পিকচার চয়েস করি, যেমন এটি। তো এখন আমি পিকচারটি এতটুকু নিয়ে নিই, দেখুন আমি এতটুকু নিলাম। আর এখানে এখন এই যে এখানে সাইন মার্ক আছে, তো আমি সাইনে ক্লিক করলাম। তো সাইনে ক্লিক করার পর দেখুন আমার এই যে এসে পড়েছে, কেমন দেখতে লাগছে দেখুন, ছবিটা কত সুন্দর দেখাচ্ছে। তো এইটি হলো একটি ইফেক্ট। তারপরে আরও একটি ইফেক্টটা দেখুন, এই যে এমন একটি ইফেক্ট, আপনার যে সাইড ভালো লাগে আপনার ওই সাইড দিতে পারবেন। তো এই যে এখানে দেখুন, এখানে ছোটো ছোটো করে দেওয়া আছে কোন ইফেক্ট আপনার দরকার, নিচ দিয়ে উপরে বা ডানে বা বামে। তো এটি বামে, তারপরটা দেখি এটি ডানে, তো এটি নিচ, এটি উপরে, আর এটি হচ্ছে নিচে। তো এখানে নানান ধরনের ইফেক্ট আছে, যেমন এই যে এটি দেখুন, এটি সব অসাধারণ দেখি, ছবিগুলো অনেক সুন্দর লাগে। তো আপনারা এটি ইউজ করতে পারেন। তো দেখুন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, দেখছেন এই যে দেখুন, এই যে অনেক ধরনের ইফেক্ট আছে। তো এখানে আপনারা আরও কিছু অপশন পাবেন, দেখুন এটি বেশি ভালো দেখা যায়, এই যে এটি ভালো দেখা যায় বেশি, এটি থাক। তো এখানে আপনার আরও কিছু অপশন পাবেন, এটি হলো স্টাইল আপনার এই ধরনের করার জন্য। এখানে আপনার কাট, মানে আপনার কার্ডে যদি ক্লিক করেন, এখন আপনি কতটুকু কাটতে চাচ্ছেন বা আপনার কতটুকু দরকার নেই, এখানে আপনি সেটি চয়েস করতে পারেন। তো আমি এটি কাটবো না, আমি জাস্ট এখানে দেখাচ্ছি, যেমন এখানে রিডিউতে ক্লিক করলে দেখেন কি, যে এখন আমি ধরে দিয়ে দেওয়ার পর সাইজ, সাইজটা আপনি বড় ছোটো করতে পারবেন। এখানে নেক্সটে ক্লিক করি, চলুন নেক্সটে ক্লিক করার পর দেখুন এতটুকু এসে পড়েছে, কাটা হয়ে গেছে। আপনারা শুধু হবে এতটুকু খেলে ইফেক্ট হবে। তো এখানে আপনারা শুধু এখন এতটুকু ইফেক্ট হবে। তো আমাদের তো সেসব দরকার নেই, কারণ আপনার এগুলো অত ভালো না, এই যে কাট অপশনটা এটা অত আপনার ইউজ না করে ভালো। তো এটা অত অত সুন্দর দেখে না। ডিজি, ডিজিতে আপনার কি দেখুন, আপনারা এখানে কেমন ই চাচ্ছেন, কেমন কালার চাবেন সেটি পাবেন। ও এগুলো অনেক সুন্দরই। তো আমি এটা এই এইটা আমি এতক্ষণ খেয়াল করি নেই, আমার হচ্ছে এটা এমনি। তো দেখুন এটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে, এমনি থাক। তো এখানে আপনারা পাবেন স্টিকার, এখানে স্টিকারে যে আপনারা স্টিকার দিতে পারেন, যেমন বুম, এটি আপনারা ছোটো বড়ো করতে পারেন, যেমনি আপনারা যে কোনো একটি পিকচার ছোটো বড়ো করেন সেইভাবে আপনারা ক্লিক করে ছোটো বড়ো করবেন, বুম। তো আপনারা যদি ভিডিও লাইক ভালো লেগে থাকে, আগে একটি লাইক দেওয়া রাখুন, এই যে দেখুন
এখানে আপনারা আমি পিকচার একটি লাইক দিয়ে দিচ্ছি, তারপর এখানে লাইকে ক্লিক করে দেবেন। তো এক স্টিকার গেল, তারপরে টেক্সট, আপনারা এখানে যে ইচ্ছা মতো যেমন চায় তা লিখতে পারবেন, তার কালার করতে পারবেন, লাইটিং কালারে অনেক সুন্দর সুন্দর দেখা যায়, তো এটা করতে পারবেন। তো তারপর আপনারা এখানে দেখুন দুটি অপশান আছে, সেভ শেয়ার। তো আমি এখন সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর দেখুন আমার সেভ হয়ে গেছে ছবিটা। আর এখানে শেয়ার, আপনারা শেয়ারে যদি ক্লিক করেন, আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম না জায়গাতে আপনারা এটি শেয়ার করতে পারবেন, এনি শেয়ার দিয়ে বা এক্সেন্ডার বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আপনারা শেয়ার করতে পারবেন এখান দিয়ে সরাসরি, আর বা সেভও করে রাখতে পারেন। আমি সেভে ক্লিক করে দেখলে নিই, তো দেখাচ্ছি যে সেভ হয়েছে ছবিটি। তো আমি এখন আমার মোবাইলে গ্যালারিতে যাব আর দেখাবো যে এটি সেভ হয়েছে। তো দেখুন এই যে ছবিটি এখন সেভ হয়েছে, দেখুন ছবির কত সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিও থেকে যদি নতুন কিছু জেনে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, এই ভিডিওতে লাইক দিন, আর যদি প্রশ্ন দেখে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমি আশা করি আপনারা সকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সকলে অনেক ভালো থাকেন, সকল অনেক ধন্যবাদ।